এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি কম্পিউটারের টর ব্রাউজার সম্পর্কে আর আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড ফোনের টর ব্রাউজার সম্পর্কে আর শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের টর ব্রাউজার থাকবে না থাকবে অ্যান্ড্রয়েডের টরের প্রজেক্টের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোন দিয়ে টর ব্রাউজারের ফিল্ডে যা যা করা সম্ভব সবকিছু অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য টর ব্রাউজারের এই চারটি অ্যাপ্লিকেশন রয়েছে বাট এর ভেতর থেকে দুটি টর ব্রাউজার আর অন্যভাবে বলতে গেলে মূলত টর ব্রাউজারের অ্যাপ্লিকেশন এই অফিসিয়াল যেটা টর ব্রাউজার অফিসিয়াল প্রাইভেট সিকিউর ব্রাউজার এই যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত টর ব্রাউজার আর তার বাদে আরেকটা রয়েছে টর ব্রাউজারের আরেকটি ভার্সন তো কেউ যদি এক্সপেরিমেন্টাল অ্যাপ্লিকেশন ইউজ করতে অভ্যস্ত থাকেন তো এটা ইউজ করে দেখতে পারেন বাট আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো আর প্রত্যেকটা ইনস্টল করে ব্যবহার করে দেখব এবং আর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটার নাম হলো অর্বুট এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা আমাদের কমপ্লিট মোবাইল ফোনটাকে টরের টানেল তৈরি করতে পারি অর্থাৎ আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো ব্রাউজার টর ব্রাউজারের মতো অ্যানোনোমাসলি কাজ করতে পারবে এবং তাছাড়া আছে আরেকটি অ্যাপ্লিকেশন যেটির নাম হলো অনি প্রোব এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কানেকশন এগুলো চেক করতে পারি অ্যাজ লাইক স্পিড টেস্ট অথবা ওকলা ব্যবহার করে আমরা যে কাজগুলো করে থাকি এই সেম কাজগুলো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা করতে পারবো এই অ্যাপ্লিকেশনগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সার্চে গিয়ে টর লিখে সার্চ করলে আমরা এগুলো পেয়ে যাব এবং প্রথম যে অ্যাপ্লিকেশনটা টর ব্রাউজার এটার উপর ক্লিক করার পর দ্য টর প্রজেক্টে ক্লিক করলে আমরা চারটি অ্যাপ্লিকেশনই পেয়ে যাবো তো চলুন প্রথম অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কথা বলা যাক প্রথম যেটি রয়েছে সেটা হলো টর ব্রাউজার এটা হলো অফিসিয়াল টর ব্রাউজার তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে এবং কানেক্ট করার পর কানেক্টিং শুরু হয়ে যাবে এবং তারপর আমাদের সামনে এরকম লেখা আসবে এক্সপ্লোর প্রাইভেটলি সো গাইজ অ্যাজ লাইক আমরা কম্পিউটারের টর ব্রাউজারে যা যা করতে পারবো এই জায়গাও ঠিক সেম জিনিস করা যাবে অ্যাজ লাইক গাইজ আমি এখানে হিডেন উইকি লিখে সার্চ করলাম সো গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্চ কমপ্লিট হয়েছে এবং এই জায়গায় আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়েছে হিডেন উইকি এরকম একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা ডার্ক ওয়েবের বিভিন্ন লিঙ্ক এবং অ্যাড্রেস পাবো এবং বিভিন্ন ডার্ক ওয়েবের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবো সহজ কথায় বলতে গেলে এটা হলো ডার্ক ওয়েবের উইকিপিডিয়া সো গাইজ চলুন এখন দেখা যায় ব্রাউজারে কী কী সেটিং অ্যাভেলেবেল রয়েছে সো সেটিংয়ে যাওয়ার পর আমরা এই জায়গায় নর্মাল ব্রাউজারে যে ধরনের সেটিংগুলো পেয়ে থাকি অ্যাজ লাইক ট্যাবের সেটিং কাস্টমাইজার সেটিং লগইন পাসওয়ার্ড অর্থাৎ যেটাকে কুকি সেটিং বলা হয় তাছাড়া এটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করে এই সমস্ত বাট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমরা এক্সট্রা বেশ কিছু সেটিং পাবো যেগুলো হলো টয়লেট বিশেষ সেটিং এর ভিতর সিকিউরিটি সেটিংয়ে গেলে আমরা সিকিউরিটি লেভেল দেখতে পারবো স্ট্যান্ডার্ড সেফার সেফেস্ট আমরা যদি সেফেস্ট ব্যবহার করি আমাদের টানেল অর্থাৎ আমাদের কানেকশনটা আরও বেশি সিকিউর হয়ে যাবে বাট সেরূপ ক্ষেত্রে আমাদের ইন্টারনেটের স্পিডটা একটু কমবে সো আমি যেহেতু ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি সো দ্যাট আমি এই জন্য স্ট্যান্ডার্ডে রয়েছি আর তাছাড়া টর নেটওয়ার্কে গেলে আমরা এই জায়গায় টর নেটওয়ার্কের বেসিক সেটিংগুলো পাবো তাছাড়া টানেলের সেটিং এবং এই জায়গায় গিয়ে আমরা কোন কানেকশন টাইপটার মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্ট হবো সেটা দেখা যাচ্ছে তো টরের ডিফল্ট যেটা OBFS4 এটার সাথে রয়েছে আমরা যদি অন্য কোনো বেজ ইউজ করবো তো আমরা অন্যগুলো ইউজ করতে পারি আর এই জায়গায় আমি ডিফল্ট সেটিং রাখবো কারণ আমি ডিফল্ট ব্যবহার করতেছি তো এছাড়াও সাইট পারমিশন আরও বিভিন্ন ধরনের বেসিক সেটিং আপনারা পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করে নর্মাল ব্রাউজারের মতো আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন সো গাইজ আমরা যদি সিকিউরলি ইন্টারনেট সার্ভ করতে চাই তাহলে সিকিউরিটি সেটিংয়ে গিয়ে সেফেস্ট করে নিতে হবে এবং এরপর টর নেটওয়ার্কে গিয়ে আমরা এই জায়গা থেকে সেটিং কনফিগার করতে পারি বাট এগুলো তত একটা গুরুত্বপূর্ণ না আপনি সেফেস্ট করে নিলে আপনি নিরাপদে ইন্টারনেট সার্ভ করতে পারবেন অর্থাৎ কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না বাট আপনার ইন্টারনেট স্পিড কমে যাবে সো এখন সেকেন্ড অ্যাপ্লিকেশনটি অর্থাৎ টর ব্রাউজারের আলফা যে ভার্সনটা সেটা সম্পর্কে কথা বলা যাক তো এটারও ইন্টারফেস সেম এবং এটাও অলমোস্ট সিমিলার অ্যাপ্লিকেশন শুধুমাত্র কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা বাট সেগুলো এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল বলতে ওইগুলো বেটা ফিচার বলতে পারেন যেগুলো ফুললি ইমপ্লিমেন্ট করা হয়নি তবে আপনারা চাইলে এখন ব্যবহার করতে পারেন কিন্তু সেরূপ ক্ষেত্রে সমস্যা হলে আপনারাই দায়ী সো গাইজ এই নোটিফিকেশন প্যানেলে গেলে আমরা দেখতে পারবো আমাদের ইন্টারনেট স্পিড আর আমরা নিউ আইডেন্টিটি নিতে চাইলে নিউ আইডেন্টিটির উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করলে আমাদের নতুন আইডেন্টিটি নেওয়া শুরু হবে আর কম্পিউটারে আমরা যে লগগুলো দেখতে পাই মোবাইলেও সেগুলো দেখা যায় বাট সাইডে সোয়াইপ করে নিতে হয় সো দ্যাট আমরা তখন এই লগগুলো ভিজিবল হয় সো গাইজ এটা হলো টর ব্রাউজারের আলফা ভার্সনটা তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেফার সেফেস্ট এই সেটিংগুলো আমরা এই জায়গা থেকে সেট করতে পারতেছি এবং এটাই যদি আমরা সেটিংয়ে যাই কিছু এক্সট্রা ফিচার ফাংশান অ্যাড অন এই টাইপের জিনিসগুলো পাবো অ্যাজ লাইক আমরা এটাই প্লাগিং এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতে পারি এবং এক্সট্রা কিছু ফিচার থাকে তা বাদে টর ব্রাউজার আলফা আর নর্মাল টর ব্রাউজারের ভিতর সিস্টেম অ্যাক সো গাইজ আমি আসলে এই ভিডিওতে আপনাদের এই টর ব্রাউজারগুলো ব্যবহার করে ডার্ক ওয়েব ডিপ ওয়েবে ভিজিট করে দেখাচ্ছি না এর মূলত কারণ হলো কি আমি পরবর্তী ভিডিওগুলোতে এগুলো দেখাবো সো গাইজ এখন পেলাম আমাদের সেই তিন নাম্বার অ্যাপ্লিকেশন অর বুট দেখা এই অ্যাপ্লিকেশনটি নর্মাল ভিপিএন অ্যাপ্লিকেশনের মতো অর্থাৎ আমরা ভিপিএন ব্যবহার করে যেমন যে কোনো ব্রাউজার অথবা যে কোনো অ্যাপ্লিকেশন অন্য দেশে ভিজিট করতে পারি অ্যাজ লাইক মাঝে যখন আমাদের দেশে ফেসবুক কিছুদিনের জন্য বন্ধ ছিল আমরা তখন ভিপিএন ইউজ করে কিন্তু সবাই ফেসবুক অ্যাক্সেস করতাম সো এই অ্যাপ্লিকেশনটি আপনার টোটাল মোবাইলকে ওইরকম তৈরি করে দিবে আর তাছাড়া এই জায়গায় ভিপিএন মোড অন করলে এটা ভিপিএনের মতো কাজ করবে
আর তাছাড়া উপরের নোটিফিকেশন থেকে আমরা নিউ আইডেন্টিটি নিতে পারবো। অ্যাজ লাইক এখানে দেখেন ভিপিএন এর সাইন চলে আসে। এই অ্যাপ্লিকেশনটি টোটাল আমাদের মোবাইলটাকে এখন একটা টানেলের ভিতর নিয়ে গেছে, অর্থাৎ আমরা ইন্টারনেটে যে কোনো ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের আইডেন্টিটি অর্থাৎ আমাদের রিয়েল যে আইডেন্টিটি ওটা যাবে না। অ্যান্ড গাইস আমাদের লিস্টে চার নাম্বার যে অ্যাপ্লিকেশনটি অর্থাৎ অনি প্রোব, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমরা বিভিন্ন ইন্টারনেটের ওয়েবসাইট অ্যাপ্লিকেশন এগুলো সম্পর্কে জানতে পারি। সো এই জায়গা থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আচ্ছা আমাদের বেশ এই জায়গায় অ্যান্সার ট্যান্সার করতে হবে। আমি অবশ্য ভিডিও বানাচ্ছি জন্য পড়তেছি না। ওকে সো এই যায় তো এই জায়গায় গিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট অ্যাজ লাইক ধরেন আমরা এই জায়গায় একটা ডেমো ওয়েবসাইটের নাম লিখি। সো ওয়েবসাইটের নাম লিখে আমাদের রান করতে হবে এবং রান করার পর যে ওয়েবসাইটটা ওইটার স্ট্যাটিক দেখাবে অর্থাৎ আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স টরের সার্ভারে কেমন হবে এসেট্রা এসেট্রা। সো গাইজ এই জায়গায় আমরা টেস্ট রেজাল্ট দেখতে পাচ্ছি এবং তাছাড়া এই অ্যাপ্লিকেশনটির আরও বিভিন্ন ব্যবহার রয়েছে। আপনারা যদি রিকোয়েস্ট করেন এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও ফিউচারে তৈরি করব। সো গাইজ এই ছিল টরের এই চারটি অ্যাপ্লিকেশনের ব্যবহার এবং ভবিষ্যতে আমি টর ব্রাউজার ব্যবহার করে আপনাদের বিভিন্ন জিনিস দেখাবো যে কীভাবে আসলে আমরা ডার্ক ওয়েবে ডিপ ওয়েবে অ্যাক্সেস করতে পারি। আর তার জন্য আপনাদের technicalbangla.com এ যেতে হবে, গিয়ে ডার্ক ওয়েব অভিযান কোর্সটি ইনরোল করতে হবে অর্থাৎ কোর্সে জয়েন হতে হবে এবং আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আর এর পরের ভিডিওগুলো আপনারা technicalbangla.com এই পাবেন, সেজন্য technicalbangla.com এ যান এবং ডার্ক ওয়েব অভিযান কোর্সে যান। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্ত। আর গাইজ নেক্সট ভিডিওতে আমরা দেখবো দি হিডেন উইকি এবং দি ডাক ডাক গো সম্পর্কে এবং তারপরের ভিডিওগুলোতে আমরা ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব অ্যাক্সেস করবো এবং সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন technicalbangla.com ওয়েবসাইটে।